বা বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি দল কিন্তু বলেছেন, গুমকুম ও গণহত্যার সাথে যারা জড়িত তারাই কিন্তু এখন নিজ নিজ জায়গায় বহাল রয়েছেন, অর্থাৎ প্রশাসন বলি, এটা বলি, সেটা বলি। তাহলে তাদেরকে ওই পদে রেখে আপনারা কি নির্বাচনে যেতে পারবেন কি না, বা অন্তর্বর্তীকালীন সরকারে সে নির্বাচন করা ঠিক হবে কি না? অন্তর্বর্তীকালীন সরকার তো মূলত এই দায়িত্বটি নিয়েছে, তারা কি, আপনি বলেন যে তারা ওই বিগত স্বৈরাচারী সরকারের কফিনকে তারা বহন করে পারবেন? কারণ হচ্ছে যে এই যে পচা গলা যে প্রশাসনের যে ব্যবস্থাটা, আপনারা জানেন যে যাদেরকে সচিব পদে এখনও পর্যন্ত তাদের অনেককে আমরা বহাল দেখি, আপনি যদি তাদের সাম্প্রতিককালের কর্মকাণ্ডের সাথে যদি আপনি যদি একটু যদি নিজেকে সম্পৃক্ত করে যদি দেখেন, তাহলে দেখবেন খেয়াল করে যে যখন দেশের মানুষের উপরে নির্বিচারে গুলি চলছিল সেই জুলাই অগস্টে, যখন প্রতিদিন দেশের বিক্ষুব্ধ লক্ষ লক্ষ মানুষ রাজপথে এসে সরকারের পদত্যাগের দাবিতে রাজপথকে উদ্বেলিত করেছিল, আন্দোলন যখন তুঙ্গে উঠেছিল, তখনও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কেউ একজন কিন্তু তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে একটা কথাও কিন্তু বলেননি। অথচ ওদেরকে কিন্তু আমরা মাঠে কখনো যে দেখিনি তা কিন্তু না। আপনি খেয়াল করে দেখবেন যে বরিশালে ওই সিটি কর্পোরেশনের ছোট্ট একটা ঘটনার প্রেক্ষিতে ওখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেনস্থা হয়েছেন, তার জন্য পুরো অ্যাসোসিয়েশন কিন্তু মাঠে নেমে গিয়েছিল। এদেরকে কিন্তু আমরা জনতার মঞ্চেও আসতে দেখেছি আমরা। অথচ রাষ্ট্রের এইরকম একটা বিপজ্জনক পরিস্থিতিতে যখন রাষ্ট্র ব্যবস্থাটা পরিপূর্ণ একটা স্বৈরাচারের বিরুদ্ধে সবাই যেখানে ঐক্যবদ্ধ, সেখানে এদেরকে কিন্তু আমরা একটা টু শব্দ করতে দেখিনি। তারা একটা প্রতিবাদ আজ পর্যন্ত কিন্তু তারা কেউ করেননি যে সেই সময়ের কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের একটা অবস্থান রয়েছে। এখন তাদেরকে রেখে, তাদেরকে প্রশাসনের শীর্ষে রেখে, কারণ আপনি দেখেন খেয়াল করে এখন কিন্তু রাষ্ট্রের কাছে কিন্তু কাদের ক্ষেত্র অধিক্ষেত্র কিন্তু অনেকটা কম, কারণ এখন কিন্তু দেখবেন যে আইন বিভাগ নেই, তাদের ওই জায়গায় কোনো কাজ করতে হচ্ছে না। বিচার বিভাগের কাছে কিন্তু খুব জরুরি কোনো ইস্যু আছে কি না সেটাও কিন্তু এখন নয়, একটা জায়গা আছে নির্বাহী বিভাগ। তো এই নির্বাহী বিভাগকে পরিচালনা করছেন যে ব্যক্তিগুলো, সেই নির্বাহী বিভাগের নির্বাহী কর্মকাণ্ড যারা পরিচালনা করেন তারা কিন্তু এই আগের ধারাবাহিকতার যে সমস্ত দুষ্টচক্র যারা আমাদের দেশে এই সমস্ত রাষ্ট্রীয় পর্যায়ে যতগুলো দুর্নীতি হয়েছে সেগুলোর প্রত্যেকের পৃষ্ঠপোষকতা করেছেন, তারা আমাদের এই সমস্ত তথাকথিত মেগা প্রকল্পের যে অর্থের যে বাহুল্যটি সেটা কিন্তু তারা অনুমোদন করেছেন, একটা প্রকল্প ব্যয়কে 3-4 গুণ বাড়িয়ে দিয়েছেন। পদ্মা সেতুর সাথে রেল সংযোগ কেন হবে সেটা যৌক্তিকতা তারা প্রশ্ন করেননি। রূপপুর পারমাণবিক কেন্দ্রে যে ভারতের সমমানের একটা প্রকল্পের থেকে 3 গুণ বেশি অর্থের বিনিময়ে এটা প্রতিষ্ঠিত হচ্ছে সেটার প্রতিবাদ এরা করেননি। কর্ণফুলী টানেল আমার দেশের মানুষের কাজে কী কাজে আসবে, সাধারণ মানুষের জনকল্যাণের কতটুকু অবদান রাখবে তা করেননি। মেগা প্রকল্পের এই কাজগুলোকে তারা কিন্তু ত্বরান্বিত করেছেন, তারা প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে এই এই সমস্ত ফাইল নোটগুলো উপস্থাপনা করেছেন, মন্ত্রিপরিষদ সেটাকে অনুমোদন করেছেন, এটার একটা অংশীদার হয়েছেন তারা। তারা ইন্ডিপেন্ডেন্টলি নিয়েছেন বিদ্যুতের, এই তথাকথিত বিদ্যুতের যে সংস্কার করার নামে তারা বলেছেন যে কুইক রেন্টালের ব্যবস্থার মধ্যে গেছেন, তারা একই সাথে ক্যাপাসিটি চার্জকে বলবৎ করেছেন, তারা তার নামে 1,00,000 কোটি টাকা দেশের বাইরে চলে যাওয়ার পথ করে দিয়েছেন। এত সমস্ত কিছু করার মধ্যে দিয়ে তারা, যারা এটার অংশ সেখানে শুধুমাত্র তথাকথিত জনপ্রতিনিধি বা একটা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তারা সরে যাবেন আর এরা বহাল দাবিতে থাকবে, এটি কিন্তু দেশের জনমানুষের প্রত্যাশার সাথে মোটেও যায়। আমি একটা কথা একটু বলতে চাই, যেহেতু আপনি বিদ্যুতের কথা বললেন, এখন অনেক অভিযোগ দেখা যাচ্ছে যে প্রিপেইড মিটার যেটি বসানো হয়েছে লাইটও চলছে না বাতিও চলছে না, কিন্তু মিটার ঘুরছে। সুতরাং আবার মিটারের মধ্যে টাকা ঢোকানোর সাথে সাথে আপনি 1,000 টাকা ঢুকলে সাথে সাথে 2-300 টাকা কেটে যাচ্ছে, তো এই যে তেলস্মৃতি কারবার সেটি সেটাই। যেমন মানুষের এই প্রশ্নটি আছে যে তারা সবাই বলছে যে আমি কি বিদ্যুতের বিল একদিনও বন্ধ দিইনি, এমন তো হয়নি, আমার তো বিদ্যুতের বিল বকেয়া নেই, তাহলে বিদ্যুৎ বিভাগের টাকার বকেয়া থাকবে কেন, তারা কেন ঋণগ্রস্ত হবেন? আমার কাছ থেকে বিল নিতে তো ওনারা ছাড় দেননি, আমি তো বিল নিয়মিত পরিশোধ করেছি, তাহলে তারা ঋণগ্রস্ত বা তারা দায়গ্রস্ত হবেন কেন?